অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে টাঙ্গাইলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে অভিযুক্ত মনিরুজ্জামানকে সন্ধানপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ঘাটাইল থানা পুলিশ জানায়, পারিবারিক কলহ লেগেই থাকত মনির জেমি দম্পতির মাঝে। গতরাতেও আবারও ঝগড়া হলে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে আহত করে মনির। স্থানীয়রা জেমিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেমি। আর স্থানীয়রা মনিরকে নিজ বাড়িতে বেঁধে রাখলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।